মোদি পদবি নিয়ে বিড়ম্বনা আরও বাড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে গুজরাটের সুরাটের একটি আদালত ইতিমধ্যেই রাহুলকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে, যদিও সেই শাস্তি এখনও লাগু হয়নি। কিন্তু এই সাজা ঘোষণার জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুলকে। এবার বিহারের পাটনার MMLA আদালত ডেকে পাঠালো রাহুলকে। মোদি পদবি নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে ওই আদালত রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদি। সেই মামলার প্রেক্ষিতেই হাজিরা দিয়ে বলা হয়েছে রাহুলকে। আগামী 12 এপ্রিলের মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে রাহুলকে। সেই মামলায় রাহুলের বক্তব্য রেকর্ড করার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গুজরাটের পর এবার পাটনার আদালত ডেকে পাঠালো রাহুলকে। রাজ্যসভার সাংসদ সুশীল মোদি রাহুলের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। মোদি পদবি নিয়ে রাহুলের অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে 2019 সালে এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির 50 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সকল চরিত্রে কেন মোদি পদবি হয় এই প্রশ্ন 2019 সালে লোকসভার ভোটের প্রচারের সময় করেছিলেন রাহুল। তারপর মামলা দায়ের করেন সুশীল মোদি। 2019 সালে এই মামলায় জামিন পেয়েছিলেন রাহুল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।